অভিষেক ব্যানার্জি কো মারনে কা কোশিশ কিয়া অভিষেক ব্যানার্জি কো প্রাণ মে মারনে কা কোশিশ কিয়া মে সাথ মে থে মে দেখা মে সিনিয়র এমপি হুদের ইসকো উপর জিস তরহ সে হামলা করনে কা কদম উঠায়ে থে ইয়ে শরম কি বাত হ্যায় শেম টু দিস গভর্নমেন্ট ইয়া সারপ্রাইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহর পুলিশ নাকি প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে অভিযোগ করলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিনি নিজের চোখে দেখেছেন যে কিভাবে অভিষেক ব্যানার্জিকে দিল্লি পুলিশ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে রাজঘাট থেকে বেরিয়ে গাড়িতে যেতে যেতে সাংবাদিকদের এই কথাই জানান সুদীপবাবু প্রবীণ এই সাংসদ বলেন অভিষেককে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন তিনি নিজের চোখে দেখেছেন যে কিভাবে অভিষেক ব্যানার্জির ওপরে হামলা করা হয়েছে এটা লজ্জাজনক ঘটনা এই সরকারের লজ্জা হওয়া উচিত বলেছেন তিনি কি কি বলেছেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শুনব অভিষেক ব্যানার্জি কো প্রাণ মে মারনে কা কোশিশ কিয়া মে সাথ মে থে মে দেখা মে সিনিয়র এমপি হুদের সাথে ইসকো উপর জিস তরহ সে হামলা করনে কা কদম উঠায়ে থে ইয়ে শরম কি বাত হ্যায় শেম টু দিস গভর্নমেন্ট ইয়া সারপ্রাইজ দিল্লি পুলিশের অতি সক্রিয় হওয়ার ইস্যুতে অভিষেক ব্যানার্জিও মন্তব্য করেন তিনি দিল্লি যাওয়ার আগে থেকে যে কথা বলেছিলেন সেই একই কথার তিনি পুনরাবৃত্তি করলেন তিনি বলেন যে কেন্দ্রের সরকার তৃণমূলকে ভয় পেয়েছে তাই এই ধরনের আচরণ করেছে বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কি কি বলেছেন অভিষেক শুনব लोग डरे हुए हैं तभी ये सब कर रहे हैं अगर डरे हुए नहीं होगा इनके डर बाहर आने लग गया है सर आज की नॉर्मली ये 56 इंच सीने की बात करते हैं ये इतने बड़े दल की होने की बात करते हैं इतने ताकतवर होने की बात करते हैं लेकिन इनका जो डर है वो धीरे धीरे अब बाहर आ रहा है প্রসঙ্গত রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিল তৃণমূল কিন্তু সেখানে গিয়ে বাধার মুখে পড়েন তারা বাধা পেয়ে অভিষেক ব্যানার্জি সরাসরি পুলিশকেই প্রশ্ন করেন তিনি বলেন যে সমস্যাটা কোথায় জবাবে দিল্লি পুলিশ বলে যে গান্ধী জয়ন্তীতে রাজঘাটে সাধারণ মানুষ আসবেন তাদের জন্য গেট খুলতে হবে তাই আন্দোলনকারীদের ওই জায়গা ছাড়তে হবে পুলিশের সঙ্গেও কথা কাটাকাটি হয় তৃণমূলের সাধারণ সম্পাদকের তিনি গেট খুলে মানুষকে আসার কথাও বলেন তার দাবি দলের কেউ তাতে কোনো বাধা সৃষ্টি করবে না কিন্তু অভিষেকের এই কথাও পুলিশ মেনে নেয়নি উপরন্তু বাঁশি বাজিয়ে লাঠি উঁচিয়ে তারা ছত্রভঙ্গ করতে ব্যস্ত থাকেন অভিষেক ব্যানার্জির অভিযোগ যে শায়ের পুলিশ মহিলাদের উপরেও হামলা চালিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা সেই মুহূর্তের ছবি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে দিল্লি পুলিশ এবং সেখানে বারবার অনুরোধ করা হয় যেন তাদেরকে সরিয়ে না নিয়ে যাওয়া হয় কিন্তু এই পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্র চেহারা নেয় পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায় ইতিমধ্যে এরকম বেশ কিছু ছবি ধরা পড়েছে এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন এবং তার সঙ্গে কথা বলছে দিল্লি পুলিশ ধক্কা
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহর পুলিশ নাকি প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। এবারে এই ভয়ঙ্কর অভিযোগ এনেছেন কে না সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালানো হয়েছে। তিনি নিজের চোখে দেখেছেন যে কিভাবে অভিষেক ব্যানার্জিকে দিল্লি পুলিশ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। রাজঘাট থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন সুদীপ বাবু। কি কি বলেছেন শুনবো আরো একবার। অভিষেক ব্যানার্জি কো প্রাণ মে মারনে কা কোশিশ কিয়া, মে সাথ মে থে, মে দেখা, মে সিনিয়র এমপি হুন দেখা, ইসকো উপর জিস তরহ সে হামলা করনে কা কদম উঠায়ে থে, ইয়ে শরম কি বাত হ্যায়, শেম টু দিস গভর্নমেন্ট, ইয়া সারপ্রাইজ। শুনতে পেলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বললেন। তিনি বলছেন যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমি সঙ্গে ছিলাম, সবটা দেখেছি, এই ঘটনা লজ্জাজনক, এই সরকারের লজ্জা পাওয়া উচিত। দিল্লি পুলিশের অতি সক্রিয় হওয়ার ইস্যুতে অভিষেক ব্যানার্জিও মন্তব্য করেছেন। তিনি দিল্লি যাওয়ার আগে থেকেই যে কথা বলছিলেন সেই একই কথার পুনরাবৃত্তি করলেন। তিনি বলেন যে কেন্দ্র সরকার তৃণমূলকে ভয় পেয়েছে, তাই এই ধরনের আচরণ করেছে বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। কি কি বলেছেন অভিষেক শুনবো আরো একবার। ये लोग डरे हुए हैं तभी ये सब कर रहे हैं। अगर डरे हुए नहीं होगा इनके डर बाहर आने लग गया है। सर आपकी ये 56 इंच सीने की बात करते हैं, ये इतने बड़े दल की होने की बात करते हैं, इतने ताकतवर होने की बात करते हैं, लेकिन इनका जो डर है वो धीरे धीरे अब बाहर आ रहा है। প্রসঙ্গত, রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিল তৃণমূল, কিন্তু সেখানে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাকে। বাধা পেয়ে অভিষেক ব্যানার্জি সরাসরি পুলিশকে প্রশ্ন করেন। তিনি বলেন যে সমস্যাটা কোথায়। জবাবে দিল্লি পুলিশ বলে যে গান্ধী জয়ন্তীতে রাজঘাটে সাধারণ মানুষ আসবেন, তার জন্য গেট খুলতে হবে, তাই আন্দোলনকারীদের ওই জায়গা ছাড়তে হবে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি এবং রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন সেই ছবিও ধরা পড়েছে। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, এবং অবশ্যই এর সঙ্গে সঙ্গে এটাও দেখার যে আজকে ঠিক কি কি পরিস্থিতি থাকে এবং আজকে ঠিক কি কি আপডেট উঠে আসে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।